Hello guys, welcome to Dr. Gamelogist, and I'm Enamul Haq Badhon, back with another video. So dear gamers, in this video I'm gonna tell you about the full story of Bully. Hey bondura, ei video te amra Bully game er story explain korbo. To bondura, game tar byapare ektu bistarito boli ni. Bully hocche 2006 sale release paoa ekti action adventure game ja develop ebong release korechilo Rockstar. Tobe ei game ta release paoar por bibhinno deshe onek samalochito hoy ebong Australia shoho western bibhinno deshe game ta ke ban kora hoy. To muloto ki chilo ei game er golpo tai janbo ajker video te. তো মূল গল্পে যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন এই ধরনের গেমের এক্সপ্লেইন ভিডিও তোমাদের জন্য মিস না হয়। সো হিয়ার উই গো, দ্য বুলি স্টোরি এক্সপ্লেইন ইন বাংলা। জিমি হপকিন্স 15 বছরের এক বেপরোয়া কিশোর। তো এই ছেলে বেপরোয়া কিভাবে হলো? বন্ধুরা, এর ফ্যামিলিতে তার মা আছে, তার বাবা রিসেন্টলি মৃত্যুবরণ করেছে এবং জিমি হপকিন্স নিজে রয়েছে। তো তার মা এবং বাবার সম্পর্ক কখনোই ভালো ছিল না, দ্যাটস ওয়াই সংসারে ঝগড়া লেগেই থাকতো এবং এই কারণেই জিমি এর ওপর তার অভিভাবকগণ কোনো রকম গুরুত্ব দেয়নি, এমনকি তার বেড়ে ওঠার ওপর তাদের ভূমিকাও যথেষ্ট কমই বলা চলে। অ্যান্ড দ্যাটস ওয়াই জিমি সঙ্গদোষে অনেকটা বেপরোয়া হয়ে যায়, বলা চলে পর্যাপ্ত গাইডেন্সের অভাবেই জিমি কিছুটা বেপরোয়া হয়ে যায়। তো জিমি যে স্কুলে পড়তো সেই স্কুলে মারামারি সংক্রান্ত বিভিন্ন কারণে জিমিকে সেই স্কুল থেকে বের করে দেওয়া হয় এবং এরই মাঝে জিমি এর বাবা মৃত্যুবরণ করে। কিন্তু জিমির বাবার মৃত্যুর পর জিমির মা তার নতুন বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক করে নেয় এবং দ্রুত বিয়েও করে নেয় এবং এরই মাঝে একদিন তারা হানিমুনের প্ল্যান করে, জিমির মা, জিমির নতুন কথিত বাবা এবং জিমি, তারা তিনজনে রওনা দেয় হানিমুনের উদ্দেশ্যে। তো পথিমধ্যে জিমি জানতে পারে যে মূলত জিমি হানিমুনে তাদের সাথে যাচ্ছে না, তাদেরকে তারা দুজন যাবে এবং জিমিকে একটি বোর্ডিং স্কুলে ভর্তি করে দিয়ে যাবে, অর্থাৎ জিমিকে বোর্ডিং স্কুলে দিয়ে তারা দুজনে নিশ্চিন্তে হানিমুন করতে যাবে। তো জিমি শোনার পর রাগ হলেও কিছু করা থাকে না তারা। তো যাই হোক, জিমিকে অতঃপর বুলওয়ার্থ একাডেমি নামক এক বোর্ডিং স্কুলের গেটে রেখে দিয়ে তার কথিত বাবা এবং তার মা চলে যায়। এরপরই সে স্কুলে গেটে এসে হাজির হয় মিস ডেনভার্স, যিনি এই স্কুলের সহকারী একজন শিক্ষক। তো অতঃপর মিস ডেনভার্স জিমিকে নিয়ে যায় স্কুলের হেড স্যারের রুমে, যার নাম ডক্টর ক্রেবলসনিচ। এবং এই ডক্টর ক্রেবলসনিচ জিমি এর ব্যাপারে আগে থেকে জানতো, কারণ তার মা বাবা তার সাথে আগে আলোচনা করে রেখেছিল এবং জিমিকে দেখে সে বলে দেয়, দেখো বাবা, তোমার থেকে অনেক বড় বড় বকাটে ছেলে পেলে এখানে এসে মানুষ হয়ে গিয়েছে, আশা করি তুমিও সঠিকভাবে সোজা মানুষ হয়ে বের হবে, এবং হ্যাঁ, তুমি যদি এখানে বেশি বাড়াবাড়ি করো তাহলে এটুকু নিশ্চিত থাকো তোমাকে আমি এখান থেকে বের করে দেবো, যাও। এরপরই ডক্টর ক্যাবলসনিচ মিস ডেনভার্সকে বলে যে জিমিকে ছেলেদের হোস্টেলের দিকে নিয়ে যেতে, এও বলে দেয় জিমিকে যে অতি দ্রুত যে তোমার যেখানে রুম ঠিক করা হয়েছে সেখান থেকে তুমি তোমার ইউনিফর্ম কালেক্ট করে নাও। এরপর জিমিকে পথ দেখিয়ে দেওয়ার পর জিমি চলে যায় সেই হোস্টেলের ভেতর, কিন্তু হোস্টেলে গিয়ে সেই হোস্টেলে উঠোনে দেখতে পায় একদল স্টুপিড ছেলেদেরকে, যাদেরকে বুলিস বলা হয়। তো ওই সকল ছেলেগুলো মূলত স্কুলে নতুন আগত কোনো স্টুডেন্ট হোক সে ছেলে বা মেয়ে, তাকে খুব উত্তক্ত করত। তো জিমিকে উত্তক্ত করে এবং জিমি এক পর্যায়ে রেগে যায়, ফলে তাদের সাথে মারপিট হয় এবং এই মারপিটে একজনকে খুব আহত করে জিমি। এবং ঠিক সেই সময় রাসেল নামে সেই বুলিস নামক গ্যাংটার লিডার জিমি এর উপর রেগে যায় এবং জিমির সাথে তুমুল মারামারি শুরু হয়। ঠিক ওই সময় কোনো এক শিক্ষক তাদেরকে দেখে ফেলে এবং তাদের দুজনকে থামিয়ে দেয় এবং জিমিকে বলে যত দ্রুত সম্ভব ভিতরে গিয়ে তুমি তোমার ইউনিফর্ম পরে নাও। তো জিমি ওর নির্দিষ্ট রুমে যায়, নির্দিষ্ট রুমে যাবার পর সে পরিচিত হয় গ্যারি নামক এক ছেলের সাথে, যে এই স্কুলে তার বহু আগে ভর্তি হয়েছে, বলা চলে জিমির সিনিয়র। তো জিমি এই একই রুমে পিটি নামক আরেক ছেলের সাথে পরিচিত হয়, যে মোটামুটি কিছুটা শান্তশিষ্ট স্বভাবের, আর গ্যারি ছিল কিছুটা বড় বাই গোছের লোক। তো যাই হোক, জিমি নিজের ইউনিফর্ম পরে নেয় এবং পরার পর গ্যারি বলে যে পুরো স্কুলটা তুমি ঘুরে দেখো, তোমার পুরো স্কুলের পরিবেশটা সম্বন্ধে জানা উচিত। তো জিমি যখন ঘুরতে নেয়, গ্যারি জিমিকে বলে যে চলো তোমাকে আমি ক্যাফেটেরিয়াতে নিয়ে যাই এবং জিমি এবং গ্যারি চলে যায় স্কুলের ক্যাফেটেরিয়াতে এবং সেখানে যাবার পর জিমি প্রায় ছয়টা গ্রুপকে দেখতে পায়। প্রথম গ্রুপটা হচ্ছে জক্স, যারা মূলত এই স্কুলের সব থেকে সিনিয়র গ্যাং এবং এই গ্যাংয়ের প্রতিটা সদস্যই এই স্কুলের রাগবি প্লেয়ার এবং তারা সাধারণত স্কুলের মাঠ, বাস্কেটবল গ্রাউন্ড কিংবা ক্যাফেটেরিয়াতে সব জায়গায় আধিপত্য বিস্তার করে বেড়ায় এবং এদের যেহেতু সবাই শক্তিতে বড়, দ্যাটস ওয়াই তাদের উপরে কেউ কোনো কথা বলে না। অতঃপর জিমি দেখতে পায় গ্রিসার্স নামক আরেকটি গ্যাংকে, এই গ্যাংয়ের সবাই কালো রঙের জ্যাকেট পরে, তবে এদেরকে বাহির থেকে যতটা সাহসী মনে হয় বাস্তবে এরা ততটাই ভীতু এবং বোকা। অতঃপর দেখতে পায় আরেকটি গ্যাং, যারা হচ্ছে প্রিপার্স, এবং মজার বিষয় হচ্ছে এই প্রিপার্সের সবাই খুবই ধনী এবং সবাই একই রকম ড্রেস পরে, তবে এই গ্যাংয়ের মূল সমস্যা হলো এরা অর্থে এবং জ্ঞানে এগিয়ে থাকলেও এরা এদের থেকে একটু লেভেলে ছোট হলে বা এদের আর্থিক দিক দিয়ে এদের সমান না হলেই এরা খুব ভয়াবহভাবে এবং বিশ্রীভাবে অপমান অপদস্থ করে এবং এদের সাথে গ্রিসার্সের সম্পর্ক খুবই খারাপ। এরপর আসে বুলিশ নামক গ্যাংটা, যেই গ্যাংটার সাথে জিমির প্রথমেই ফাইট হয়েছিল, তবে এই গ্যাংয়ের সদস্যগুলো আম স্টুডেন্টই বলা চলে। এবং আরেকটি গ্যাং দেখতে পাই, যারা সকলেই খুব পরিপাটিভাবে ইউনিফর্ম পরে রয়েছে এবং যাদেরকে দেখলেই বোঝা যায় যে এরা ভালো স্টুডেন্ট, এরা হচ্ছে নার্ডস। বন্ধুরা, এরা সাধারণত আর্থিক দিক দিয়ে কিংবা শক্তির দিক দিয়ে আহামরি কোনো শক্তিশালী না হলেও এরা মারাত্মক মেধাবী এবং এরা মেধা দিয়ে তাদের প্রতিপক্ষকে কাবু করে ফেলে। এবং আরেকটি গ্যাংয়ের ব্যাপারে জিমি জানতে পারে, যাদেরকে বলা হয় টাউনিস। টাউনিস হচ্ছে সে সকল স্টুডেন্ট যারা সাধারণত স্কুলের ভিতরে এখন নেই, যাদেরকে স্কুলের বাইরে বের করে দেওয়া হয়েছে এবং যারা এই টাউনেরই বাসিন্দা। তো এক মাস চলে যায়, জিমি ততদিনে স্কুলের পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে এবং গ্যারি, পিটি এবং কি
নার্ট নামক যে মেধাবী গ্রুপটা রয়েছে তাদের সাথে জিমি খুব ভালো সম্পর্ক করে নেয়। বলো চলে জিমির দিনকাল ভালোই কাটছিল। এরই মাঝে একদিন গ্যারি জিমিকে বলে যে তোমার প্রতিরক্ষার জন্য হলো তোমার নিজের কিছু ফাইটিং স্কিল থাকা উচিত, স্কুলে টিকে থাকতে হলে অবশ্যই তোমাকে ফাইটিং কৌশল জানতে হবে। আমার পরিচিত একজন লোক আছে যে খুব ভালো ফাইট শেখায়, তুমি তার কাছে মাঝে মাঝে যেতে পারো ফাইট শেখার জন্য। অতঃপর গ্যারি জিমিকে নিয়ে যায় এক বৃদ্ধ ব্যক্তির নিকট, যে ব্যক্তি স্কুলেরই পাশের এলাকাতে বাস করে। তো এই ব্যক্তি মূলত একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য, এমনকি সে সরাসরি ভিয়েতনামে হয়তো যুদ্ধ করেছে, দ্যাটস ওয়াই তার ফাইটিং স্কিল অনেক ভালো, বিশেষ করে হ্যান্ড ফাইটের স্কিল। সে জিমিকে হ্যান্ড ফাইটের স্কিল শিখিয়ে দেয়। একদা হ্যালোইনের সপ্তাহ এলে যখন হ্যালোইনের মূল অনুষ্ঠান হচ্ছিল তখন জিমির নিকট গ্যারি তার একটি খায়েশ ব্যক্ত করে, অর্থাৎ তার উচ্চাশা ব্যক্ত করে। গ্যারি খুব উচ্চাশা ছিল এই স্কুলে সে স্কুল প্রেসিডেন্ট হবে, তার কথায় সব সকলে উঠবে বসবে, বলা চলে আকাশ কুসুম কল্পনা। তো জিমির কাছে সে সহায়তা চায় যে এক্ষেত্রে সহায়তা করবে কিনা, আমি যা করতে বলবো তা করবে কিনা। তো জিমি বলে দেয় দেখো এখানে আমি পড়ালেখা করতেছি, আমার অতীত রেকর্ড এমনি বিষয়টা ভালো না, আমি এখানে নতুন কিছু করতে চাচ্ছি না। এদিকটা গ্যারির পছন্দ হয় না, তাই গ্যারি জিমিকে একদিন একটি নির্জন স্থানে রাখে। তো জিমি কোনো কিছু দিকপাশ চিন্তা ভাবনা না করে আন্ডারগ্রাউন্ডে চলে যায়, কিন্তু গিয়ে দেখতে পায় যে সেখানে জিমিকে না জানিয়েই একটি ফাইটিং ম্যাচ আয়োজন করেছে গ্যারি, যেখানে গ্যারি বুলিশ এর গ্যাং লিডার রাসেলকে মিথ্যা বলেছিল যে জিমি নাকি রাসেলের মা এবং পরিবারকে নিয়ে বিশ্রী ভাষায় কিছু বলেছে। তো স্বাভাবিকভাবেই রাসেলও রাগ হয়ে গিয়েছিল। তো অতঃপর রাসেল এবং জিমির মধ্যে ফাইট হয়, তবে জিমি রাসেলকে সেই ফাইটে ঘায়েল করে ফেলে। জিমি সেখানে জয় হবার পর গ্যারি সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায় এবং জিমি তখন রাসেলকে বুঝিয়ে বলে যে দেখো বন্ধু, আমি এখানে এসেছি পড়ালেখা করতে, আমি তোমাকে চিনি না, জানিও না ভালো মতো, তুমি বলো তোমার পরিবারকে নিয়ে কেনই বা আমি এসব কথা বলতে যাবো, চলো আসতে কেমন বন্ধু। তো এরপর পুলিশের গ্যাং লিডার যেহেতু জিমির সাথে বন্ধুত্ব করে না, তাই পুলিশের সকল সদস্যের সাথে জিমির সব রকম ঝামেলা মিটে যায়। এরপর একদিন জিমি স্কুলের বক্সিং গ্রাউন্ডে পৌঁছায় এবং বক্সিং রিংয়ে সে প্রিপার্সদের দেখতে পায়। তো প্রিপার্সদের এক সদস্যকে সে চ্যালেঞ্জ করে তার সাথে বক্সিং করার জন্য। মূলত জিমির ইচ্ছা ছিল প্রিপার্সদের অহংকারকে ভেঙে ফেলা এবং তাই সে বক্সিং ম্যাচে জিমি জিতে যায় এবং জিতে যাওয়ার ফলে প্রিপার্সের কালেকশনে থাকা ট্রফিগুলোর একটি ট্রফি জিমিকে দিতে বাধ্য হয় তারা। তো এরপর বলা চলে জিমি যেহেতু তাদের একজনকে হারিয়ে দিয়েছে বক্সিংয়ে, তাই প্রিপার্সের সদস্যরা মোটামুটি জিমিকে একটু সমীহ করতে থাকে, যদিও তাকে আর্থিকভাবে দুর্বল এবং গরিবই ভাবে, তবে মোটামুটি সমীহ করে চলতে থাকে। তো এরই মাঝে প্রিপার্সের এক সদস্য জানান টেড, সে জিমিকে বলে তার জন্য কিছু ডিম এনে দিতে বাজার থেকে। তো জিমি এক বক্স ডিম নিয়ে আসে এবং ডিমগুলো এনে টেডের হাতে দেয়। তখনই কোথা থেকে যেন গ্যারি এসে পড়ে এবং গ্যারি এসে বলে দেয় যে হ্যাঁ টেড, তুমি ওকে দিয়ে ডিম আনাচ্ছ, অথচ ওই তোমার পরিবারকে নিয়ে পুরো স্কুলে বিভিন্ন ভাষায় খারাপ খারাপ কথা বলে বেড়ায়, তোমার মা নাকি তোমাকে পর্যাপ্ত শিক্ষা দিতে পারেনি এও বলে বেড়ায়। তো এই কথা শোনার পর টেড একরকম মাথা গরম হয়ে যায় এবং টেড তার সাথে থাকা প্রিপার্সের সদস্য থেকে বলে দেয় জিমিকে মারতে। তো অতঃপর জিমি বাধ্য হয়ে তাদের সাথে ফাইট করে এবং একজনকে ভয়াবহভাবে ঘুষো মেরে জখম করে। ঠিক এই মারামারির ফাঁকেই টেড একরকম ভয় পেয়ে ডিমগুলো রেখেই চলে যায়, তাই যখন পিপার্সের সদস্যরা মোটামুটি সেখান থেকে পালিয়ে গিয়েছে, কারণ তাদের ভয় ছিল কোনো স্যার বা কোনো ম্যামের চোখে পড়লে তাদেরকে এক্সপেল করে দেওয়া হবে স্কুল থেকে, তাই জিমি সে সুযোগে ডিমগুলো নিয়ে পিপার্সের প্রতিটা সদস্যের বাড়িতে গিয়ে সে সকল ডিমগুলো তাদের জানলা দিয়ে ছুড়ে মারে। এরপর পিপার্সের সদস্যরা একরকম বুঝে যায় যে এই কাজটা জিমি করেছে, তাই তারাও জিমিকে যেই ট্রফিটা দিয়েছিল তারা স্কুলের কালেকশন রুম থেকে সেই ট্রফিটা হাইজ্যাক করে নিয়ে চলে যায়। এরপর জিমি একরকম বাধ্য হয়েই রিসার্চের এক সদস্য যার নাম রিকি, রিকিকে বলে দেয় যে ট্রফিটা আমাকে সামহাও জোগাড় করে দাও। অতঃপর যেহেতু গ্রিসার্সের সাথে প্রিপার্সদের আগে থেকে শত্রুতা ছিল, তাই এরকম একটি কাজ পেয়ে রিকি কোনো কালক্ষেপণ না করেই যে প্রিপার্সের যে সদস্য জিমি এর সেই ট্রফিটা নিয়েছিল তাকে গিয়ে ইচ্ছা মতো মেরে সেই ট্রফিটা আবার উদ্ধার করে এবং তার জিমির হাতে এসে দিয়ে দেয়। জিমি আবার তার ট্রফি পুনরুদ্ধার করতে পারে। তো এরপর একদিন অবসর সময় পিটি এবং জিমি বসেছিল, তখন পিটি জিমিকে বলে যে স্কুলের পরিবেশটা আসলে বিভিন্ন রকম গ্যাং এর উৎপাতে এবং দিনকে দিন স্টুডেন্টদের জন্য পরিবেশটা রিস্কি হয়ে যাচ্ছে, পরিবেশ সামলাতে হবে, প্রতিটি গ্রুপের লিডারদেরকে ঘায়েল করে সামনে এগোনো উচিত, আমি মনে করি তাতে যাই হোক পুরো স্কুলে একটি ব্যালেন্স সৃষ্টি হবে। এবং তখনই জিমি প্রেপিসের লিডার বিফ টেলরের সাথে গিয়ে চ্যালেঞ্জ করে তো বক্সিং খেলবে কিনা, বক্সিং এ তোমাকে হারিয়ে দেবো। বিফ টেলর একরকম মামুলি ভেবে তার সাথে বক্সিং এ যায়, কিন্তু আশ্চর্যজনক ভাবে বিফ টেলর বক্সিং এ জিমি এর কাছে হেরে যায় এবং তখন প্রিপার্সের বাকি সদস্যরা এই হার মেনে নিতে রাজি না হলে তারা সবাই জিমি এর উপর চড়া হয়, তবে জিমি এদের সকলকেই ইচ্ছে মতো মেরে শিক্ষা দেয়। এরপর সে বলা চলে এরপর সে প্রেপিসের লিডার হয়ে যায়। প্রেপিসের লিডার জিমি হওয়ার পর একদিন রিসার্চের লিডার জনি ভিনসেন্ট জিমিকে তার সাথে দেখা করতে বলে। তো জিমি একদিন সময় করে জনি ভিনসেন্টের সাথে দেখা করতে যায়। তো জনি ভিনসেন্ট তখন জানায় যে দেখো আমার এক ফ্রেন্ড তোমার ট্রফি এনে দিতে সহায়তা করেছিল এবং তার বিনিময়ে আমাদের একটা কাজ করে দিতে হবে, আমার গার্লফ্রেন্ড লোলা যার সাথে আমার অনেকদিনের রিলেশন, তবে বর্তমানে ওকে আমার সন্দেহ হয়, আমার কেন জানি মনে হয় ওর
কারোর সাথে অ্যাফেয়ার চলছে। তুমি আমার একটা কাজ করে দিতে পারবে, একটু গুপ্তচর ভিত্তি করে ওর বিষয়ে কিছু তথ্য আমাকে দিতে পারবে যে ও আদৌ আমার সাথে চিট করছে কি করছে না? তো জিমি রাজি হয়ে যায়। এরপর সময় সুযোগ বুঝে জিমি বিভিন্ন রকম ভাবে লোলার অন্যজনের সাথে যে অ্যাফেয়ার চলছে এ সংক্রান্ত বিভিন্ন ফটো এবং প্রমাণ জনি ভিনসেন্টের নিকট দিয়ে দেয়, এবং এই উপকার করে দেওয়ার ফলে জনি ভিনসেন্টকে জিমি সহায়তা করে পিপার্সদের ওপর প্রতিশোধ নিতে। অর্থাৎ পিপার্সদের একটি ফাঁদে ফেলে যায় জিমি, এবং সেই ফাঁদে পরেই পিপার্সের গ্যাং মেম্বারদেরকে ট্রায়াল করে রিসার্চের সদস্যরা। তো এই সকল ঘটনার পর জনি ভিনসেন্ট এবং জিমি হপকিন্স বন্ধু হয়ে যায়। এতে পিপার্সরা একটি সময় জানতে পারে যে সবকিছুর জন্য নাটের গুরু এই জিমি। তাই জিমির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য পিপার্সের এক সদস্য, যে জিমি থেকে বয়সে বড়, যার নাম ডার্বি, ও জিমিকে বলেছিল তুমি এক কাজ করো, রিসার্চের আশেপাশের বিভিন্ন এলাকায় কিছু গ্রাফিতি এঁকে দিয়ে আসো। গ্রাফিতি হচ্ছে বন্ধুরা দেয়াল চিত্র। তো কথা মতো জিমি বিভিন্ন গ্রাফিতি এঁকে দিয়ে এসেছিল রিসার্চদের এলাকায়। তো এতে করে এক পর্যায়ে রিসার্চের সদস্যরা দেখতে পায় যে বিভিন্ন অপমানজনক লেখা তাদের বিষয়ে কে যেন লিখিয়ে গিয়েছে, কিন্তু কে লিখেছে তার খুঁজে পায় না তারা। এরপরই লোলা একদিন জনি ভিনসেন্টকে বলে জিমি এর সাথে একটি সাইকেল রেস করতে, তার সুপিরিয়রিটি প্রমাণ করার জন্য। তো সেই সাইকেল রেস হয়, এবং সেই সাইকেল রেসেও জিমি জনি ভিনসেন্টকে হারিয়ে জয় হয়ে যায়। তবে দুঃখের বিষয়, এখানে এসেই লোলা জিমি এর সাথে অযথা ফ্লার্ট করতে থাকে, কিন্তু জিমি যদিও ফ্লার্ট করে না, কিন্তু এই বিষয়টা সহ্য হয় না জনি ভিনসেন্টের। মূলত জনি যেন একটু জিলাস ফিল করে লোলার প্রতি, লোলা তাই ইচ্ছে করেই জিমির সামনে এরকম আচরণটা করেছিল। তো কি আর করার, যেহেতু লোলা জিমির সাথে খুব ভাব মিশিয়ে কথা বলছিল, তাই জনি ভিনসেন্ট কিছুটা সন্দেহ করে জিমিকে। এরপর জিমির ওপরই রাগ হয়ে যায়। এরপর জিমি এবং জনির সাথে খুব কঠিন মারামারি হয়। তবে এই মারামারিতেও জনি হেরে যায় জিমির কাছে। তো জিমি অথবা বলে যে আমার ফ্রেন্ড মানুষ, আমাদের মাঝে এরকম বিষয় নিয়ে কোনোরকম ঝগড়াঝাটি করা ঠিক না, চলো আমরা বন্ধু হয়ে যাই। এরপর জিমি টার্গেট করে স্কুলের সব থেকে বয়সে বড় এবং সব থেকে পাওয়ারফুল গ্যাং জক্সকে ঘায়েল করার ব্যাপার। বন্ধুরা, জক্স হচ্ছে সেই গ্যাংটা যেখানে স্কুলের রাগবি প্লেয়াররা রয়েছে। তো এরই মাঝে বন্ধুরা নার্সের লিডার আর্নেস্ট হঠাৎ করে জিমি এর উপর রেগে যায়। সে তার সদস্যদেরকে বলে দেয় যে জিমিকে ভরসা করা ঠিক না, কারণ অন্যান্য গ্যাংয়ের সাথেও ভয়াবহ রকম বেমানি করছে এই জিমি। সুতরাং তাদের গ্যাংকে সুরক্ষিত রাখতে হলে বা তাদের গ্যাংয়ের মেম্বারের জন্য প্রতারিত না হয় জিমির জন্য, সেই জন্য জিমিকে তাদের ঘায়েল করতে হবে। তবে আশ্চর্যজনকভাবে জিমিকে তারা ঘায়েল করতে পারে না, এবং এক পর্যায়ে জিমির কাছে পুরো নার্ড টিমটাই হার মানে, এবং নার্ডের সাথেও জিমি খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো নার্ডের লিডার আর্নেস্টকে তখন জিমি বলে যে বন্ধু আমাকে একটা সহায়তা করতে হবে। আর্নেস্ট যখন সব শুনে জানতে পারে যে স্কুলে সব থেকে পাওয়ারফুল গ্যাং জক্সকে ঘায়েল করার ব্যাপারে বলছে জিমি, তখন সেও রাজি হয়ে যায়। সে যেহেতু খুব মেধাবী ছিল, সে বিভিন্ন প্ল্যান বলে দেয় জিমিকে যে আগামীতে একটা ফুটবল ম্যাচ রয়েছে, ওই ফুটবল ম্যাচে গিয়ে সবকিছু পণ্ড করে দিতে হবে আমাদের। এক কাজ করো, তুমি স্কুলের রাগবি টিমের মাস্কট যে আছে তার থেকে মাস্কটটা কিছু সময়ের জন্য নিজে পরে নাও, অতঃপর যা করার করতে হবে। তো কথা মতো জিমি ম্যাচ চলার আগে গিয়েই যে মাস্কট থাকে তার থেকে মাস্কটের পোশাক সব নিয়ে নেয়। নেয়ার পর কিছু সময়ের জন্য তা জিমি পরে নেয়, এবং পরার পর সে ময়লা পানি ফিল্টারে ভরে দেয়, সে বেঞ্চগুলির মধ্যে আঠা লাগিয়ে দেয়, সে বিভিন্ন জায়গায় মার্বেল ছড়িয়ে রাখে যেন প্লেয়াররা দৌড়ানোর সময় পড়ে যায়। সোজা কথায় বলা চলে, একটি ম্যাচকে পণ্ড করে দেওয়ার জন্য যত ধরনের অরাজকতা নাশকতা করে আসে তখন সবকিছু চুপেচাপে করে আসে। তো ম্যাচের মধ্যে এসে যখন বিষয়টা পরপরই প্রকাশ পাচ্ছে, একটি ঝামেলা হয়ে গিয়েছে, তখন জক্সের সদস্যরা একরকম রেগে যায়। তারা ধরে নেয় হয়তো এটা জিমি করেছে, কারণ জিমি মোটামুটি ততক্ষণে পপুলার ছিল পুরো স্কুলে। তো জিমি তাদের সামনে হাজির হয় এবং তাদেরকে বলে তার সাথে ফাইট করার জন্য। এখানে বন্ধুরা জক্সের লিডার টেড থমসনের সাথে জিমি এর ফাইট হয়, এবং এই ফাইটে অতি অদ্ভুতভাবেই জিমি টেডকে হারিয়ে দেয়। এরপর জক্সও হার মেনে নেয় জিমির কাছে। এরপর বলা চলে পুরো স্কুলে জিমি নিজেকে একজন লিডার হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। পুরো স্কুলের প্রতিটা গ্যাংয়ের লিডাররাই তাকে মান্য করে চলে, কারণ সে যেহেতু বয়সে ছোট হলো তাদের সকলকে ঘায়েল করতে সক্ষম হয়েছে, তাই সবাই তাকে সমীহ করে চলতে থাকে। পুরো স্কুলে তার ভালো নাম ডাক হয়ে গিয়েছে, এবং বলা চলে পুরো স্কুলে যে বুলিং এর একটি বিশ্রী সংস্কৃতি ছিল সেটাও অনেকটাই কমে এসেছে। তো এভাবে দিনকাল ভালোই কাটছিল জিমির। একতা জিমি যখন বিভিন্ন গ্রুপের লিডারদের সাথে আড্ডা দিচ্ছিল, তখনই হঠাৎ করে পিটি এসে বলে যে বন্ধু একটা সমস্যা হয়ে গিয়েছে, তোমার জানা দরকার। তখন জিমি বিষয়টা কতটা গুরুত্ব দেয় না, সে আড্ডাতে মত ছিল। ঠিক ওই আড্ডার মাঝখানে হঠাৎ করে ডার্বি জিমিকে বলে যে বন্ধু এক কাজ করলে কেমন হয়, পুরো শহরে বিভিন্ন এলাকায় আমাদের একাডেমির নামটাকে গ্রাফিতি আকারে লিখলে কেমন হয়, সব লিডার এটাতে সায় দেয়। এবং এতে জিমিও রাজি হয়ে যায়, এবং বিভিন্ন স্থানে সে গ্রাফিতি এঁকে দিয়ে আসে। তবে গ্রাফিতি এঁকে স্কুলে ফেরার পরে সে দেখতে পারে যে স্কুলের অবস্থা টোটালি বেহাল, কারণ স্কুলে তখন বিভিন্ন গ্রুপগুলো একে অপরের সাথে আবার লেগে গিয়েছে। তারা যেন লাইব্রেরিতে ইঁদুর দিয়ে বুড়িয়ে ফেলেছে, স্কুলের জিমনেশিয়ামে আগুন লাগিয়ে দিয়েছে, এমনকি স্কুলের বক্সিং ক্লাবে যতগুলো ট্রফি ছিল সবগুলো ট্রফি চুরি হয়ে গিয়েছে।
এবং এত কিছু ঘটার পরেই প্রতিটা গ্যাংয়ের লিডার একে অপরের উপর রেগে যায় এবং মারামারি শুরু হয় স্কুলে। এরই মাঝে সকল গ্যাং লিডার জিমি এর উপর একরকম রেগে যায় এবং সবাই এই সবকিছু হওয়ার জন্য জিমিকে দোষারোপ করতে থাকে, কারণ জিমি ততদিনে স্কুলের লিডারে পরিণত হয়েছে, বলা চলে স্কুল প্রেসিডেন্ট। তো জিমি তখন ভাবতে থাকে সে তো এর কিছু জানে না, কি করে হলো। অতঃপর জিমিকে হেডস্যার ডাকে এবং হেডস্যার ডেকেই জিমিকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেয়। তো জিমি যখন স্কুল থেকে তার নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে যাচ্ছিল তখনই পিটি আবার জিমিকে বলে, বন্ধু এভাবে তোমার হার মেনে নেওয়াটা ঠিক হচ্ছে না, তুমি যে এখানে নির্দোষ ব্যাপারটা একটু প্রমাণ করো, এভাবে তোমার হার মেনে নেওয়াটা ঠিক হবে না বলে মনে হচ্ছে আমার। অতঃপর জিমি টাউনিসদের এলাকা ব্লু স্কাই ইন্ডাস্ট্রিয়াল পার্কের ওখানে চলে যায় এবং ওখানে গিয়ে সে একটি মেয়ের সাথে পরিচিত হয়। ওই মেয়েটার নাম জয়ী। বন্ধুরা, জয়ীর সাথে পরিচিত হয়ে জিমি জানতে পারে যে এই জয়ী একতা বুলওয়ার্থ একাডেমিতেই পড়ে। তবে এই স্কুলের জিম টিচার মিস্টার বুলটনের সাথে কিছু ঝামেলা হয়েছিল। মূলত মিস্টার বুলটন ছিল কিছুটা লম্পট স্বভাবের, সে তার সাথে শারীরিকভাবে হেনস্থা করতে চাইতো এই মেয়েটাকে। দ্যাটস ওয়াই এই মেয়ে অভিযোগ জানিয়েছিল স্যারের কাছে, কিন্তু স্যার আমাদের ডক্টর ক্র্যাবলসনিচ পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা না নিয়েই মেয়েটাকে বের করে দিয়েছিল স্কুল থেকে। তো ওই মেয়েটার সাথে খুব ভালো খাতির হয়ে যায় জিমির এবং জিমি ওই মেয়ের হয়ে মিস্টার বুটনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য প্ল্যান করে। এবং একদিন মিস্টার বুটন একটি ভ্রাম্যমান পাবলিক টয়লেটের ভিতরে টয়লেট করার সময় সেই টয়লেটের দরজা লাগিয়ে তারা উপর থেকে টয়লেটটাকে ফেলে দেয় এবং যার ফলে ওই টয়লেটের সকল ময়লা মিস্টার বুটনের শরীরে লেগে যায়। এরপরই রাসেলের সহায়তায় জিমি ব্লু স্কাই ইন্ডাস্ট্রিয়াল পার্কের ওখানে পৌঁছায়। জিমি এরই মাঝে বিভিন্ন ঘটনা প্রবাহে জানতে পারে যে স্কুলে যত ঘটনাগুলি ঘটেছে এখানে অ্যাটাকটা করেছে এই টাউনিসরা। মূলত টাউনিসদের অনেক দিনেরই ক্ষোভ ছিল স্কুলটার উপর। তো টাউনিসের যে লিডার এডগার নামে একজন ছেলে আছে, ওই টাউনিসের লিডার। তো ওই এডগারকে খোঁজার জন্য জয়ী এবং রাসেল জিমিকে সহায়তা করে। অতঃপর জিমি ফ্যাক্টরি আন্ডারগ্রাউন্ডে গিয়ে এডগারকে পায় এবং ওর সাথে সেখানে তুমুল মারামারি হয় এবং একসময় এডগার ভয়াবহভাবে আহত হয় জিমির কাছে। তবে জিমি বলে যে দেখো তোমাদের পরিস্থিতিটা আমি জানি, তোমাদেরকে কে এসব করতে বলেছে সেটা আমাকে বলবে। তখনই এডগার উত্তর দেয় যে মূলত গ্যারি এসব করার জন্য ওদেরকে উদ্যুক্ত করেছিল এবং ওরাও যেহেতু অনেকদিন যাবত প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে ছিল তাই ওরাও এই কাজটা করেছে। তো জিমি তখন বলে যে তোমরা তোমাদের অধিকার ফিরে পাবে, চলো আমরা বন্ধু হয়ে যাই, একসাথে মিলে কাজ করি তাহলে অনেকটা ইজি হয়ে যাবে কাজটা। অতঃপর সকল টাউনিসরা রাসেলের পুরো গ্যাং জিমি এবং জয়ী সকলে মিলে যায় স্কুলে। তারা স্কুলে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করার পর সকল টাউনিস্টরা মিলে বিভিন্ন গ্যাংয়ের যে সকল সদস্যরা মিলে মারামারি করছিল তাদের সকলকে ঘায়েল করে শান্ত করে এবং জিমি সকল গ্রুপ লিডারদের বিরুদ্ধে একাই লড়ে এবং একটি পথে সবাইকে পরাজিত করার পর সরাসরি ছুটতে থাকে গ্যারি এর পেছনে। অতঃপর স্কুলের একদম ছাদে গ্যারি এবং জিমি মিলিত হয়। সেখানে গ্যারি জানায় যে সে পুরো স্কুলের লিডার হতে চেয়েছিল এবং সে জিমিকে স্রেফ নিজের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ইউজ করেছে এবং উদ্দেশ্যে সে সফল, তাই সূক্ষ্ম প্ল্যানের মাধ্যমে জিমিকে সে স্কুল থেকে বের করে দিয়েছে। এমনকি জিমির পরিবার ও মাকে নিয়ে খুব বিশ্রী ভাষায় কিছু কথা বলে। দ্যাটস ওয়াই জিমি এক পর্যায়ে রেগে যায় এবং দুজনের মাঝে তুমুল মারামারি হয়। মারামারি করতে করতে একটি পর্যায়ে উপর থেকে পড়ে যায় এবং পড়তে পড়তে একদম নিচের ফ্লোরের উপরে যে কাঠের পাটাতন সেটার উপরে পড়ে। তারা যেহেতু খুব সজোরে পড়ছিল তাই সে পাটাতন ভেঙেই তারা সরাসরি হেডস্যারের রুমে চলে যায় এবং হেডস্যারের রুমে গিয়ে জিমি দেখতে পারে যে হেডস্যারকে কে যেন বেঁধে রেখেছে। মূলত গ্যারি এর প্ল্যানের অংশ হিসেবেই একদল স্টুডেন্ট স্যারকে জিমি করে রেখেছিল। তো যাই হোক, জিমি অতঃপর স্যারের বাদন খুলে দেয়, স্যারকে সবকিছু খুলে বলে এবং স্যার যখন বুঝতে পারে তার ভুল তখন সে যথাক্রমে জিমি সহ যে সকল টাউনিসদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে তাদেরকে পুনরায় স্কুলে আবার ভর্তি নেয়। জিম টিচার মিস্টার বুলটনকে স্কুল থেকে বের করে দেয়, এমনকি যেই গ্যারি নামে যে ছেলেটা ছিল তাকেও সে স্কুল থেকে বের করে দেয়। বুলওয়ার্থ একাডেমি পুনরায় আবার শান্তশিষ্ট হয়ে যায় এবং এখানে সে যে নির্দোষ সেটা সে প্রমাণ করতে সক্ষম হয়। এরপর আর কি, সে স্কুলের বাহিরে আসে এবং দেখতে পায় সবাই একসাথে আনন্দ করছে এবং সেই মুহূর্তে জয়ী জিমির কাছে এসে একটি চুমু দেয় এবং এখানে শেষ হয় গেমের গল্প। তো বন্ধুরা, আমাদের মূল গল্প এখানে শেষ হয়। তো এই গল্পে আরো কিছু চরিত্র রয়েছে, লাইক আর্ট টিচার, শেফ, কিছু বান্ধবী। তো এদের হয়ে যে মিশনগুলো পরিচালনা করতে হয় এগুলো ঠিক ততটা গুরুত্বপূর্ণ না, কারণ ওই সকল মিশনগুলো মূল গল্পে অতটা এফেক্ট করেনি, দ্যাটস ওয়াই ওগুলো আমি এক্সপ্লেন করিনি। তবে বন্ধুরা, পুরো বুলি গেমটা যদি আমরা গভীর দৃষ্টি দিয়ে দেখি তাহলে একটি বিষয় আমরা হয়তো খেয়াল করবো, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের দেওয়া হয়েছে। নাম্বার ওয়ান, বুলিং জিনিসটা কখনোই ভালো ফল বয়ে আনে না। স্কুলে বুলিং যদি না থাকতো তাহলে এই সমস্যাগুলো কিন্তু আজকে এতটা হতো না স্কুলে। পুরো ওয়ার্ল্ডে সব স্কুলে কম বেশি র্যাগিং বা বুলিং চলে। যারা র্যাগিং বা বুলিং করে এরা ঠিক যতটা স্টুপিড তার থেকেও বেশি স্টুপিড হয়েছে চিন্তা ভাবনা, কারণ
এরা এরকম ভাবে যে এদের বোলিংটা সেভ একটা মজা, বাট এদের মজাটা যে আরেকজনের লাইফ যে হেল্প করে দিতে পারে সে বিষয়ে এরা ভাবে না। এবং যার পটুন ফলাফল আমরা প্রায় দেখি যে বোলিং এর কারণে বা র্যাগিং এর শিকার হয়ে কেউ স্কুল ত্যাগ করছে বা কেউ সুইসাইড করছে বা অনেক ভয়াবহ ঘটনা আমাদের সামনে দেখতে পাই আমরা, তাই আমাদের বিষয়গুলো থেকে বিরত থাকা উচিত। এমনকি এ সকল বিষয়গুলো চোখের সামনে দেখলেও আমাদের প্রতিহত করা উচিত। সেকেন্ড যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে মা বাবার গাইডেন্স একটি সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ কিন্তু জিমির এতটা অধঃপতন হতো না বা জিমি এতটা করুণ পরিস্থিতির শিকার হতো না যদি না ওর মা বাবা ওকে আগলে রাখতো সেই ছোট থেকেই। কিন্তু ওর মা বাবা ওনাদের দাম্পত্য জীবনের সম্পর্ক ভালো ছিল না, দ্যাটস ওয়াই তার পুরো প্রভাবটা এসে পড়েছে জিমির লাইফে। তৃতীয়ত বিষয়, আমাদের আশেপাশে এরকম কিছু বন্ধু থাকে যারা সাধারণত বোকাশোকা বা স্টাডি নিয়ে বেশি বিজি কিংবা অতটা চালাকচত হয় না, তবে এরা মনের দিক থেকে ভালো হয়। এদেরকে বন্ধু হিসেবে অলওয়েজ গ্রহণ করা উচিত এবং আশেপাশেই রাখা উচিত, কারণ এদের দ্বারা আর যাই হোক আপনার বিশেষ উপকার না করলেও গুরুত্বপূর্ণ মোমেন্টে আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে। যেমন এই গল্পের পিটি, এই গল্পের পিটি কিন্তু গুরুত্বপূর্ণ দুটো মোমেন্টেই জিমিকে উৎসাহ যুগিয়েছিল। যেমন প্রথম মোমেন্টে যখন স্কুলে বুলিং চরম পর্যায়ে চলে যায় তখন এই পিটি বলেছিল যে বুলিংটাকে দমাতে হবে, এক কাজ করো তুমি ধাপে ধাপে সবাইকে ঘায়েল করা শুরু করো। অ্যান্ড সেকেন্ড যে ব্যাপারটা, যখন স্কুল থেকে জিমিকে বের করে দেওয়া হয় তখনও কেউই জিমি পাশে আসেনি, একমাত্র এই পিটি জিমিকে বলেছিল যে আমি জানি তুমি ইনোসেন্ট, তুমি এক কাজ করো বিষয়টাকে প্রমাণ করার চেষ্টা করো। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি পুরো গল্পে আমরা দেখতে পাই বিভিন্নভাবে সে জিমির আশেপাশেই ছিল। সো আমাদের এই টাইপের বন্ধু খুবই দরকার আমাদের প্রত্যেক মানুষেরই লাইফে। তো একটা বিষয়, অতিভক্তি চোরের লক্ষণ। আপনার দীর্ঘদিনে কোনো পরিচিত বন্ধু যদি এরকম অতিভক্তি দেখায় লাইক গ্যারির মতো তাহলে সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু হঠাৎ করে পরিচিত হওয়ার পর কেউ যখন অতিরিক্ত ভক্তি দেখানো শুরু করবে তখন অবশ্যই বুঝে নিতে হবে এখানে ঘাপলা আছে, সেটা গেমের গ্যারি হোক বা বাস্তব জীবনের বন্ধু বান্ধবী যেই। তো এইসব বিষয়গুলি আমাদের খুব ঠান্ডা মাথায় নিয়ে লাইফে চলা উচিত। আই হোপ ইউ আন্ডারস্টুড। উপরওয়ালা সকলের হেফাজত করুন। সো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস এন্টায়ার ভিডিও। তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও। তাছাড়া বন্ধুরা চ্যানেলে আর অন্যান্য গেমিং স্টোরি লাইন ভিডিও পাবে, লাইক কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার, কল অফ ডিউটি ব্ল্যাক অপস, জিটিএ সিরিজ, দি হাউস অফ দ্য ডেড সিরিজ, এগুলোর অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে ওগুলো দেখে নিতে পারো। এবং তোমরা যদি মাইনক্রাফট, জিটিএ 5 বা অন্যান্য পিসি গেমের চমৎকার গেমপ্লে যদি দেখতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারো। চ্যানেলটির লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, এটা আমার এক ছোট ভাইয়ের চ্যানেল, ওর ভিডিওগুলো চাইলে তোমরা দেখতে পারো এবং চাইলে সাবস্ক্রাইব করেও আসতে পারো। সো আজ এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে গেমস। আসসালামু আলাইকুম।